নমস্কার বন্ধুরা আমি সুতোপা সুতোয়া ভট্টাচার্য ব্লগ চ্যানেলে আজকে শুক্রবার দিন মানে চার তারিখ আপনাদেরকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি তা এখন হচ্ছে ভোর সাড়ে পাঁচটা মতন বাজে বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে আর আজকে হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রমে আমার দীক্ষা নিতে যাওয়ার দিন তো আমার হাজব্যান্ড দু তারিখ নিয়ে এসছে আমি আজকে নিতে যাব দীক্ষা তো এখন হচ্ছে ভোরবেলা আমি ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে স্নান করে একদম রেডি হয়ে চলে যাব আশ্রমে তো আশ্রমে তো সাতটার মধ্যে ঢুকতে বলেছে তো যে পরিমাণ বৃষ্টি হচ্ছে মানে রাস্তায় প্রচুর জল ছিল আর যে টোটোকে বলা ছিল সে টোটো আসেনি আবার লাইনে টোটো ধরে এসছি মানে আমার হাজব্যান্ড নিয়ে এসছিলো ঘর অবধি তো এখন হচ্ছে দুপুর একটা মতন বাজে আমার আমার সমস্ত আশ্রমে যা নিয়মকানুন কাজকর্ম দীক্ষা সংক্রান্ত সেসব কমপ্লিট এখন যাচ্ছি প্রসাদ খেতে তো ঠাকুরের যে মন্দির সেটা বন্ধ এমনি দাঁড়িয়ে প্রণাম করলাম এবারে চলে যাচ্ছি প্রসাদ খেতে ক্যান্টিন আছে সেই ক্যান্টিনে তো অনেকেই নিয়েছেন প্রায় ছিয়াশি সাতাশি জন আমার ব্যাচে নিয়েছেন দীক্ষা তো ভালোভাবে দিনটা কাটলো আর সকালে বেশ চিন্তায় ছিলাম এত বৃষ্টি হচ্ছিলো আর একটা চিন্তা ছিল মেয়ে বাড়িতে আছে যদিও বাবার সঙ্গে ছিল তবুও চিন্তা ছিল তো মেয়েকে তো কথা দিয়েছিলাম যে ও যদি সারাদিন ভালোভাবে থাকে যদি বাবার সাথে বদমাশি না করে ওকে একটু পাস্তা বানিয়ে দেব। তাই পাস্তা বানিয়েছিলাম ওকে পাস্তা বানিয়ে সন্ধ্যেবেলা খাইয়েছি তারপরে হরলিক্স খাইয়েছি তারপরে আমরা পাস্তা খেলাম চা খেলাম বিস্কিট খেলাম আর এখন রাত্রে বানিয়েছি মুসুর ডালের বড়া মূলো ভাজা ডিম সেদ্ধ আর সকালের কই মাছের ঝোল বেশি ছিল আর আলু পটল ভাতে তো একদম চলে এসেছি শনিবার দিন সকালবেলা এখানে টিফিন নিয়ে বসেছি হচ্ছে সুজি যেটা আমার বানানোর ছিল অলরেডি ফ্রিজে শসা আর ঠাকুরের একটু মিষ্টি ভেড়া সন্দেশ আর মুড়ি তো এই দিয়েই আজকে শনিবার দিন নিরামিষের টিফিনটা আমরা করলাম তারপরে একদম চলে এসছি আমার হাজব্যান্ড টিফিন খেয়ে চলে গেছে ডিউটি মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে তো এরপরে আমি রান্না করতে চলে এসছি তো নিরামিষের দিনে কি রান্না করব রান্না করব হচ্ছে সজনে ডাটা আলু দিয়ে পোস্ত আর যেহেতু শনিবার একটু পোড়া খেতেই হয় তো বেগুন আছে বেগুন আর টমেটোকে পোড়া করব আর হচ্ছে ওল ভাতে করব তো ওলটাকে আমি সেদ্ধ করে নিয়েছি অলরেডি সকালবেলায় ছোটো ছোটো কেটে প্রেসার কুকারে এখন হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত করব বড়ি দিয়ে তো পোস্ত আমার তো ফ্রিজে বাটাই আছে শুধু জাস্ট ডাটা আর আলুটাকে ভালো করে তেলে কষিয়ে নুন হলুদ দিয়ে হচ্ছে সেদ্ধ করব তারপরে পোস্ত বাটাটা দিয়ে নামিয়ে নেব তো আমি পোস্ত সাধারণত কাঁচা লঙ্কা দিয়েই করি আর যেহেতু মেয়ে খায় অল্প লঙ্কা দিই অল্প ঝাল দিই আর ডাটা পোস্ত বেশ বড়ি দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে আসলে নিরামিষের দিনে কি করব কি করব একটা চিন্তা ভাবনা থেকেই থাকে তো আজকে রাত্রে ভাবছি যে ভাবছি এখনও ঠিক করতে পারছি না যে সকালে তো আলু ডাটা পোস্ত হয়ে গেল তাহলে রাত্রে কি করব আর প্রতি সপ্তাহে তো দুধ আলু ভাতে খাওয়াই হয় আর যেহেতু আমার হাজব্যান্ড দুধ দিয়ে ভাত খেতে ভালোবাসে না তাই হচ্ছে ওর জন্য আবার একটা আলাদা তরকারি করতে হয় তো ভাবছি আজ রাত্রে একটু আলুর তরকারি আর লুচি করব সেই মতো হাজব্যান্ডকে একটু সারা তেলও আনতে বলেছি আর এখন হচ্ছে এই ডাঁটা আলু পোস্তটা করে নেব আর একদিকের ওভেনে হচ্ছে বেগুন আর টমেটোটা পুড়িয়ে নেব তো যেহেতু এখন তো বেগুনের সিজন নয় মানে শীতকালে বেগুন পোড়াটা খেতে বেশি ভালো লাগে তো এখন তো ছোট ছোটো বেগুন আগের সপ্তাহে আমার হাজব্যান্ড এনেছিল সেই ছোট বেগুনের তিনটে ছিল তিনটের মধ্যে দুটো পুড়িয়ে নেব আর আমার মেয়ে যেহেতু পোড়া খাবে না বলে তো ওকে ভাজাটাই দেব ও ভাজাটা ভালোবাসে যদিও ও বলে পোড়া খাবে না কিন্তু আমি ওকে ভাতের মধ্যে একটু পোড়া খাইয়েই দিই শনিবার দিনটা বা মঙ্গলবার দিন যেদিন যেরকম মনে হয় বা শনিবার দিন মানে একদম করি পোড়াটা আর মঙ্গলবার দিনে মাঝে মাঝে ইচ্ছে হলে একটা কিছু পুড়িয়ে খেয়ে নিই তো শনি মঙ্গলবারে পোড়া খাওয়াটা ভালো অনেকেই বলে আর যেহেতু আমরা শনিবার করি নিরামিষ খাই তো সেই কারণে একটা পোড়া খেয়ে নিই সেটা এমনি যে কোনো পোড়া মানে কাঁচা লঙ্কার পোড়া হোক শুকনো লঙ্কার পোড়া শুকনো লঙ্কা পুড়িয়ে আলু হাতে মাখা হোক বা বেগুন পোড়া হোক বা ঝিঙে পোড়া হোক যাই হোক গত কয়েক সপ্তাহ তো ঝিঙে পোড়াই খাচ্ছিলাম যদিও আমার বরের খুব একটা ঝিঙে পোড়া ভালো লাগে না কিন্তু আমার খুব ভালো লাগে বেশ মিষ্টি মিষ্টি লাগে আর ভালো লাগে কিন্তু আসলে কিছু পোড়ানো না থাকলে তো ঝিঙে করতেই হবে আর যেহেতু টমেটো এখন একটা ভীষণ দামি দামি জিনিস হয়ে গেছে টমেটো কাঁচা লঙ্কা আদা এগুলো তো সেক্ষেত্রে টমেটোটা আগের সপ্তাহে এনেছিল তো ছিল বলেই যেহেতু আজকে বেগুনির পরিমাণটা কম তাই টমেটো দিয়ে ব্যাপারটাকে মেকআপ করলাম না হলে টমেটোটা রেখেই দিতাম হয়তো আহ আলু সকাল মানে রাত্রে যে আলু তরকারি করবো তাতে দেওয়ার জন্য ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা স্কিপ না করে দেখবেন প্লিজ তাহলে আমার ভিডিওটা রিচ পাবে রিচ পেলে আমার চ্যানেলটা এগোতে এবং আমাকে এগোতে সাহায্য করবে তো আপনারাও পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন একদম সিম্পল যে নিরামিষ বাঙালি রেসিপি হয় সেগুলোই আমি রান্না করি আসলে আমি রান্নায় অতটা পটু নয় তবুও চেষ্টা করি অনেক সময় বাড়ির মা শাশুড়ি মায়ের কাছ থেকে জেনে বা দিদির কাছ থেকে জেনে বা নিজে কিছুটা জেনে বুঝে এরকম করে একটু পাল্টিয়ে পাল্টিয়ে রান্না করতে আমি ভালোবাসি মানে একঘেয়ে রান্না আমার খেতে একদমই ভালো লাগে না তো সেই কারণে আমি একটু পাল্টে পাল্টে খেতে ভালোবাসি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি তো মানুষের জীব তো মানুষের জীবকে কখনোই যতই বলি না কেন সংবরণ করা যায় না তো জীব অনে বেশিরভাগ টাইমই কি হয় যে একটু অন্যরকম স্বাদ পেতে চায় তো সেইটাই আমি চেষ্টা করি কিন্তু যেমন আজকে কয়েক গত কয়েক সপ্তাহ যেমন আমি নিরামিষে এমনি দুধ আলু হাতে ভাতি খা করছিলাম তো আজকে ভাবলাম যে না যেহেতু ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টির ওয়েদার আছে ঠান্ডা ওয়েদার আছে তো একটু লুচি করব। তবে আমার হাজব্যান্ড কী বলে ওর একটু পারমিশান নিতে হবে কারণ ও যেহেতু মানে সবারই বাড়িতে সংসারে থাকতে গেলে সবার মতামত নেই করাটা উচিত কখনোই নিজে যা ভালো বুঝছি সেটা করা উচিত নয় আমার মেয়ে লুচি খেতে ভালোবাসে আমি অতটা আমার লুচি খেলে শরীর খারাপ হয় তো আমি খানিক লুচি জিনিসটা অ্যাভয়েডই করি আগে আগে এমন হতো না ইদানিং কেন জানি না লুচি মানে ময়দার জিনিসটা খেলে ময়দার রিফাইন্ডের জিনিসটা খেলেই আমার শরীরটা খারাপ করে তবুও মাঝে মাঝে ইচ্ছে তো হয় যে একটু পাল্টিয়ে খাই প্রতিবারে প্রতিদিন ভাত দুবেলাই খেতে ভালো লাগে না আর যেহেতু আমি রুটি করতেই পারি না একদম কেমন যেন শক্ত শক্ত মোটা মোটা হয়ে যায় সেই কারণে তো রুটিটা হয়ই না আর আমরা দুজনেই রুটি ভালোবাসি না আর যেহেতু মেদিনীপুরের মানুষ তাই মুড়িটা বেশি হয় ভাতটা বেশি হয় তাই রুটিটা আমাদের টিফিনে একটু কমই হয় মানে টিফিনে বলুন ডিনারে বলুন সব কিছুতে তাই আপনাদের সাথে একটু সিম্পল যে বাঙালি থালি মানে ভাতের সেটাই আপনাদের সাথে শেয়ার করি বেশিরভাগ টাইম তো এখন হচ্ছে যে যে বাসনগুলো আমার পড়েছিলো মানে টিফিন থেকে এখন রান্না অবধি সবগুলোকে আমি ভালোভাবে মেজে নিচ্ছি আর মেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে মেয়ে বলছে যে ওর একটু ঘুম পেয়েছে ওকে ঘুম পাড়াবো যদিও আমার মনে হচ্ছে না ও ঘুমোবে বলে তবে ও ঘুমোয়নি আমি বলেই দিচ্ছি যে ও তারপরে আমি গেছিলাম ঘুম পাড়াতে ও ঘুমোলো না ওর সঙ্গে একটুখানি খেলাধুলো করলাম খেলাধুলো করার পরে ওকে স্নান করালাম স্নান করিয়ে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়েছিলাম আর আমার হাজব্যান্ড আসার পরে আমরা খেয়েছিলাম তো বাসন টাসনগুলো মাজা হয়ে গেছে প্রতিদিনের বাসন মানে নিজে যে সমস্ত কাজকর্মগুলো করি যে সমস্ত জিনিস ব্যবহার করি সেগুলো যদি প্রতিদিন পরিষ্কার করে রাখি তাহলে দেখতেও খুব ভালো লাগে তো এই শাড়িটা সেদিন আমার হাজবেন্ডের যে ডাক্তারবাবু এসেছিলেন উনি আমাকে দিয়েছেন খুব ভালো হয়েছে শাড়িটা কালারটাও খুব সুন্দর শ্রীগিন আর এই এই শাড়টা দিয়েছে আমার হাজবেন্ডকে তো এই যে আমার মেয়ের খাওয়ারের থালা নিয়ে বসে গেছি ওল ভাতে আর কাঁকরোল দিয়ে বেসন ভাজা করেছি আর বেগুন ভাজা আম আর ডাঁটা আলু পোস্ত আর একটু পোড়া নিয়েছি টমেটো পোড়া বেগুন পোড়া তো এখন বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মতন বাজে আমার হাজব্যান্ড গেছে পেশেন্ট দেখতে আমি আর মেয়ে এসছি ছাদে জামা কাপড়গুলো মিলে নি শুকনো জামা কাপড়গুলো তুলে নিলাম তারপরে হচ্ছে ভিজে জামা কাপড়গুলো মিলবো দিয়ে গাছে একটু জল দেবো তো আমার হাজব্যান্ড বলছিলো যে উচ্ছেগুলো নাকি হয়ে গেছে মানে হয়ে গেছে বলতে গাছটা শুকিয়ে পাতাগুলো লাল হয়ে যাচ্ছে তো উচ্ছেগুলো তুলে নিতে তো দেখি উচ্ছে গাছটাও দেখতে হবে তারপরে অনেক গোলাপ গাছে কুঁড়িও এসছে সেটাও বলছে তো আগে জামা কাপড়গুলো মিলেনি ভালো হবে তারপরে হচ্ছে গাছগুলো দেখবো তো দেখুন গাছে প্রায় চারটে মতন উচ্ছে হচ্ছে বড় হয়েছে এছাড়াও অসংখ্য ছোটো ছোটো উচ্ছে ধরে আছে তো সেই ছোট্ট ছোট উচ্ছেগুলো যেরকম বাজারে পাওয়া যায় সেই রকম উচ্ছে হয়েছে তো আজকে আর তুলবো না যেহেতু আজকে শনিবার এখন তো রাত্রেবেলা আর কালকে রবিবার কালকে আমার মেয়ের জন্মবার তো সন্তানদের জন্মবারের দিন তিতা আর পোড়া এটা খেতে নেই আমরা খাইও না খেতেও নেই এটা নিয়ম আছে তো সেই কারণে কালকেও খাওয়া হবে না একদম সেই সোমবার ততদিন হচ্ছে গাছের ফল গাছেই থাক আর যেদিন খাওয়ার দিন হবে সেদিন অবশ্যই তুলে নিয়ে যাব। তো গাছে এখন প্রচুর গোলাপেরও কুঁড়িয়ে এসছে সেটাও আপনাদের দেখাচ্ছি আর গাছে জল দেওয়া হয়ে গেছে এখন আমরা নিচে চলে যাব নিচে গিয়ে সন্ধ্যা দেওয়া আছে এরপরে সন্ধ্যা দেওয়ার পরে মেয়ে টিফিনের একটা ব্যবস্থা করতে হবে তারপরে আমার হাজব্যান্ড ফিরলে তার তখন একটা হালকা ফুলকা টিফিন করতে হবে তারপরে রাতের খাওয়া দাওয়া আছে তো কাজ করতে ভালো লাগছে না বললে বসে থাকলে তো হবে না বাচ্চার সংসার মানে সব কিছুই টাইমে করতে হবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন একটা ভিডিও অবশ্যই আসবে যেখানে আমি বলবো যে দীক্ষা নিতে গেলে কি কী করতে হয় বা কিভাবে আমরা অনুপ্রাণিত হলাম যেটা আমাদের জীবনের নতুন পথ সেই পথে আমরা ঠাকুরের প্রতি একটা ভালোবাসা এবং ভালো লাগা থেকেই এই পথে আসতে পেরেছি এবং ঠাকুর সেই ডাকে সাড়া দিয়েছেন এতেই জীবন অনেকটা ধন্য হয়েছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি টাটা বাই বাই Yeah.